নমস্কার বন্ধুরা, অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে মসুর ডালের এক অতি সহজ ও অতি টেস্টি এক রেসিপি শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এক বাটি মসুর ডাল ভালো করে ধুয়ে কড়াইতে ঢেলে দিলাম। এবার এই ডালের মধ্যে দুই বাটি জল ঢেলে দিয়ে ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে। এবার এই ডালের ওপরে যে ফেনাগুলো দেখা যাচ্ছে সেই ফেনাগুলো ফেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, জলটা পুরোপুরি টেনে গেছে আর সেই সঙ্গে ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা হাতার সাহায্যে এইভাবে ডালগুলোকে ম্যাশ করে নেব। ডালগুলো ম্যাশ করা হয়ে গেছে। আমি এখন এই ডালের মধ্যে দুই বাটি জল দিয়ে দেব। এবার এই জল ও ডাল একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার এই ডালের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কড়াইয়ের মুখটাকে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে যখন দেখলাম যে ডালটা এরকম ফুটে উঠেছে, তখন ডালটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে ওভেনের উপর বসিয়ে দিয়ে কিছু পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে 20-22 কোয়া রসুন থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই রসুনগুলোর মধ্যে ব্রাউন কালার আসা পর্যন্ত রসুনগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, নচেৎ কিন্তু এই রেসিপির স্বাদটা ভালো আসবে না। রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডালটা ঢেলে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে 2-3 মিনিট ধরে রান্না করে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই রেসিপিটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি খুবই টেস্টি এক রেসিপি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে প্লিজ আমার এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।